আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম পুঁইশাক দিয়ে কি মাছ আম্মু? পাঙ্গাস মাছ। আর এই পাঙ্গাস মাছের রেসিপিটা প্রথম থেকে আম্মু আপনাকে বলবে যে কীভাবে রান্না করেছেন। প্রথম চুলায় পেঁয়াজ আর রসুন বাদামি রং করলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ মানে অল্প একটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে কাঁচামরিচ ছেঁচে এটা কিছুক্ষণ কষালাম। কষাইয়ে তারপরে মাছগুলো দিলাম, মাছগুলো একটু কষাইয়ে পানি দিয়ে মাছগুলো তুলে রাখলাম। তুলে তারপরে ওই মশলার পানির ভিতরে শাকগুলো ছেড়ে দিলাম। শাকগুলো ছেড়ে দিয়ে তারপরে ওর পরে একটু লবণ ছড়িয়ে দিলাম। পরে যখন শাকটা উতল পুতল খেলো, উপরে মাছগুলো দিয়ে একটু জিরে বাটা দিয়ে 5 মিনিট নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলেছি। আমাদের এই রান্নাটা করতে কিন্তু কতক্ষণ সময় লাগছে? 20 মিনিট। কারণ ভিউয়ার্স, পাঙ্গাস মাছও সহজ আর পুঁইশাকও কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। তা দেখুন কালারটা কি চমৎকার এসেছে, কাঁচামরিচ থেকে দেখেছি। শুধু কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্না হয়েছে, এখানে কিন্তু আমরা শুকনো মরিচ একটু অ্যাড করিনি। কারণ কাঁচামরিচের রান্না আলাদা আর শুকনো মরিচের রান্না কিন্তু আলাদাই হয় ভিউয়ার্স। পাঙ্গাস মাছে যদি তেল থাকে তাহলে ওই সাথে পাক করে তেলটা চলে যায়। হ্যাঁ, যারা একটু তেল কম পছন্দ করেন তারা যদি পুঁইশাকটা দেন তবে কিন্তু আপনার পুঁইশাকের কারণে কিন্তু পাঙ্গাস মাছে যেহেতু প্রচুর পরিমাণে তেল থাকে সে তেলটা কিন্তু কাটতে সাহায্য করে ভিউয়ার্স। জানি না আমার ভিডিওটা কেমন লাগলো, যদি আপনাদের কাছে ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশ থাকা বেল আইকনে গিয়ে চাপ দিয়ে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর ভিউয়ার্স, আমি সবসময় একটা কথা বলি, প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ফুল ফিল দেখবেন। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সাপোর্ট, দোয়া, ভালোবাসা না পেলে কিন্তু আমার চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি আর আপনাদের কেমন লাগলো এই রান্নাটা বাসায় বসে এভাবে রাখতে অবশ্যই নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা পুঁইশাক পছন্দ করেন, যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন, তারা যদি এভাবে একটু ঝোল রান্না করে খান তবে কিন্তু বুঝতে পারবেন স্বাদটা, যে আমার মুখের কথায় নয় কাজেই, যে কতটা মজা লাগতে পারে ভিউয়ার্স। আমি একটা শাক উঠিয়ে খেয়েছিলাম, চমৎকার হয়েছে ভিউয়ার্স। কন্টিনিউ কিন্তু আপনারা এই রান্নাটা রাখতে পারেন ভিউয়ার্স। আর যেহেতু রোজার মাস মুখে রুচি থাকে না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একই পোষণ সেঙে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা কিন্তু অন্য মাছ দিয়েও এভাবে করে রান্না করে খেতে পারবেন ভিউয়ার্স। আমি চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের আপডেট দেওয়ার জন্য, জানি না কতটুকু ফুলফিল হয় তবে চেষ্টা করছি ভিউয়ার্স। মানুষ মাত্রই ভুল, ভুল হয় না শয়তানের। তো বারবার আপনাদের কাছে বলি, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর যারা পুঁইশাক এবং পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা বাসায় বসে কিন্তু এই রেসিপিটা রান্না করে খাবেন। এই ছিল আমার ভিডিওটি। আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পুরাতন সাবস্ক্রাইব বন্ধুরা আছেন তাদেরকে জানাই আমার প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন। আর যারা নতুন সাবস্ক্রাইব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা করেননি, প্লিজ আপনারাও সাবস্ক্রাইব করে আমাকে সাথে অ্যাড হয়ে যান। আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এই রেসিপিটা কষ্ট করে কিন্তু ভিউয়ার্স, কারণ যে কোনো একটা জিনিস করার পিছনে কিন্তু অবশ্যই শ্রম ব্যয় করতে হয়, শ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত নিজেদেরকে খেয়াল রাখবেন। রোজার মাস প্রচুর পরিমাণে কিন্তু সেরের সময় পানি পান করবেন যাতে সারাটা দিন খুব ভালো যায়।
আর ইফতারের সময় অবশ্যই শরবত জাতীয় কিছু খান, যাতে শরীরে যে হাইড্রেশনটা হারিয়েছে সেটা যাতে ফেরত পান। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।